দেয় যে দৃশ্য আমি দেখাচ্ছি, দেখো এখানে জল এভাবে দেওয়া হচ্ছে গোটা রাস্তাটা, প্রচন্ড গরম তপ্ত রাস্তা, এবং এই তপ্ত রাস্তাতে এভাবে জল দেওয়া হচ্ছে শুধুমাত্র একেবারে একেবারে রিক্ত পায়ে, অর্থাৎ খালি পায়ে মহারাজ তারা এখানে যাচ্ছেন। আপনারা খালি পায়ে এই গরমের মধ্যে এভাবে যাচ্ছেন, একটা সরকারের পতন, এবং শুধুমাত্র ক্ষমা যাতে মুখ্যমন্ত্রী চায় তার জন্য, এত কষ্ট কেন করছেন? আপনারা কোথা থেকে এসছেন? আমি জয়নগর থেকে এসেছি, রামকৃষ্ণ জয়নগর থেকে। এবং আমি দেখাচ্ছি ড্রামকে ড্রাম জল এখানে আনা হচ্ছে, এবং সেগুলো পায়ে পায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র সাধুদের, যাতে পায়ে গরম না লাগে। খালি পায়ে সাধুরা এখানে টানা টানা এভাবেই এসেছেন, ত্রিশূল হাতে, ত্রিশূল হাতে এভাবে এসেছেন। কিসের জন্য? সবার জন্য ঠিক আছে, যা করেছে আমাদের সাধুর জন্য যা করেছে আমি 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 এই মুহূর্তে শুধু দেখাবো। ভাস্কর রয়েছে আমার সঙ্গে, রয়েছে রামকৃষ্ণ, তুলিকা রয়েছে, এবং এবং অদ্ভুত ভাবে দেখো জল ছিটাতে ছিটাতে যাওয়া হচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে এতটা গরমের মধ্যে। মানে আমি একটা কথাই বাংলার দর্শককে বলার জন্য বলছি, এভাবেই এভাবেই এরকম তপ্ত যে যে এনভায়রনমেন্ট রয়েছে তার মধ্যে চাকরি প্রার্থীরা মিছিল করছে, দিয়ে আন্দোলনকারীরা মিছিল করছে, এখন সাধু সন্তরাও মিছিল করছে, এই বাংলাতে কি পথেই সমস্ত আপনারা কেন এসেছেন এই গরমের মধ্যে? আমরা এসেছি আমাদের কালীপদ মহারাজকে যেভাবে অপমান করা হয়েছে, যেভাবে হিন্দুদের যারা যারা আমরা আজকে এখানে নেমে নামতে বাধ্য হয়েছি, আজকে সাধু সন্ন্যাসের রাতে একই লোকগুলো তাদেরকে অপমান করা হচ্ছে। এবং আমি একবার দেখানোর চেষ্টা করব, ভাস্কর রামকৃষ্ণ তুলিকাও রয়েছে, কিন্তু এখানে খোল করতাল নিয়ে এবার বৈষ্ণবেরা চলে এসেছেন, বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ তারা খোল করতাল নিয়ে এখানে চলে এসেছেন, এবং এবং ঠিক এই জায়গা থেকে শুরু। আমি এখানে অবশ্য দাঁড়িয়ে রয়েছি, কিন্তু বিশাল মিছিল, সেই মিছিল এখন চলছে কোথাও ভারত সেবাশ্রম সংঘের, কোথাও রামকৃষ্ণ মিশন, কোথাও ইসকনের সাধুদেরকে অপমান করা হয়েছে, তার প্রতিশোধ যেন এখানে ঠিক এভাবেই খোল করতাল নিয়ে তারা এইখানে রয়েছে। ভাস্কর আমাদের সঙ্গে রয়েছে, এই মুহূর্তে ভাস্করের কাছে যাব, এই মুহূর্তে ভাস্কর, আমি অন্তত সন্ন্যাসী বিদ্রোহ চোখে দেখিনি, তুমিও দেখোনি, কিন্তু এটা সন্ন্যাসী বিদ্রোহ, একটা সরকারের বিরুদ্ধে সাধু সন্তরা রাজপথে, এবং তারা রাগঘাত করছেন না, প্রকাশ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিন্দুদের অপমান করেছেন তার বিরুদ্ধে আমরা রাস্তায়। ভাস্কর তোমার ওখানে কি চিত্র? একদমই বয়োগ, দেখো এই মুহূর্তে আমরা সব থেকে বড় কভারেজ করছি, এবং এই মুহূর্তে স্লোগানটা কে শোনাবো? একটা ছবি বারবার বারবার অনেকের মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ। বারবার আমরা প্রতি মুহূর্তে আপডেট করে ধরছি। এই মুহূর্তে দেখো রাস্তায় যে সংখ্যক সাধু সন্ন্যাসী তারা নেমেছেন প্রতিবাদ জানাতে, তার কারণ একটাই এই রাজ্যে একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মন্তব্য, যে মন্তব্যে অপমানিত ক্ষুব্ধ এই রাজ্যের যারা সাধু সন্ন্যাসী তারা প্রত্যেকেই, এবং যারা সনাতনী তারা প্রত্যেকেই। এই মুহূর্তে অবশ্যই আমি একদমই একদমই এই রাজখানে রয়েছি, এটা কথা বলার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক দলের প্রধান, এই মন্তব্য সাধু সন্ন্যাসীদের নিয়ে? না, এটা আমরা কখনোই মানছি না। আমাদের ধর্মবেগকে যতবার করে আমাদের আঘাত করা হয়েছে, আমরা যুগ যুগ ধরে প্রতিবাদ করেছি, সে নাগা সন্ন্যাসী থেকে আরম্ভ করে এখন আমরা পথে নেমেছি। এই অন্যায় প্রতিবাদ আমাদেরকে সবাইকে একসাথে করতে হবে, আমাদেরকে একসাথে নামতে হবে।
রাস্তায়, আমরা মানছি না, আমরা মানবো না। ইতিহাসের কথা মনে আছে, সন্ন্যাসী বিদ্রোহ 18 শতকের শেষ দিকে, আরেকটা সন্ন্যাসী বিদ্রোহ দরকার নাকি? হ্যাঁ, আমাদের এখন আমাদের মনে হচ্ছে এই জায়গায় এসে আমাদের সেই বিদ্রোহে আবার আমাদের যোগদান করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, এত সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, এত সমস্যা কিসের? সনাতনীদের নিয়ে ওনার ভোট ব্যাংক হতে পারে, কিন্তু আমি আজকে কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে নামিনি রাস্তায়। সনাতনীদের কথা আমি সনাতনী ধর্ম নিয়ে নেমেছি, কাজেই উনি ওনার মতো মত প্রদর্শন করেছে, আমরা আমাদের মতো প্রতিবাদ করছি এবং প্রতিবাদ চলছে। আর রিপাবলিক বাংলা একমাত্র চ্যানেল যারা মাল্টি ক্যামেরায় সব থেকে বড় কভারেজ এই মুহূর্তে করছে এই প্রতিবাদের। এবং সরাসরি এবার চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি রামকৃষ্ণ সিনহার কাছে। রামকৃষ্ণ, যে ছবি ধরা পড়ছে, অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব কঠিন একটা মেসেজ আজকের এই ছবি। তুমি যেখানে আছো কি দেখছো? ঠিক এই মুহূর্তে ভাস্কর এবং ময়ূখ যে ছবি তুলে ধরেছে এতক্ষণ ধরে, আমি আবারও এই যে সব যে যাত্রা চলছে তার ঠিক পেছনের অংশে আমি রয়েছি। আমার সঙ্গে সনাতনীরা রয়েছেন, তাদের জন্যে আজকে তারা যে বার্তা দিচ্ছেন সেই বার্তা একবার আপনাদেরকে শোনাবো। আমার সঙ্গে রয়েছেন, আপনি আরেকজন সনাতনী রয়েছেন, আপনারা আজকে কেন রাস্তায় নামলেন, কেন আপনাদের আজকে রাস্তায় নামতে হলো? কদিন আগে আমাদের এখানে আমাদের পরম পূজ্য বেড়লাঙ্গার কার্তিক মহারাজের সম্বন্ধে তথা ভারত সেবাশ্রম, ইস্কন এবং রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কোনো রাজনৈতিক দল থেকে যেভাবে কদর্যপূর্ণ মন্তব্য করা হয়েছে তার জন্য আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তায় আসতে। আজকে শুধু সাধারণ মানুষ বা সনাতনীরা রাস্তায় নেই, ভাষার আক্রমণ বা তার মানে তীব্রতা এরকম ছিল, আজকে বাংলার চারদিক থেকে কয়েক হাজার সন্তখালি ছুটে এসছেন আমাদের সঙ্গে, তারা রাস্তায় নেমেছেন। এটা সম্মান যাত্রা, সনাতনীদের সম্মান যাত্রা, ধর্মের সম্মান যাত্রা, বৈরিকীকরণের সম্মান যাত্রা। আপনার সাথে কথা বলতে বলতে আমি আরেকজনের কাছে যাব, আপনিও আজকে পায়ে পা মিলিয়েছেন, সাধু সন্তদের সাথে রয়েছেন, আজকে সাধুদেরকে রাস্তায় নামতে হয়েছে, এর কারণ কি? কারণ সাধুদের একটা বিশাল অপমান হয়েছে, এর জন্য সাধুরা কেন তারা নিশ্চয়ই বসে থাকবে চুপচাপ, তাদের এই অপমানের জন্য এই বিশাল একটা যাত্রা তাদের আন্দোলন, এবং তাদের এই অপমানটাকে তারা সহ্য করতে পারছে না। আপনারা সাধারণ যারা গৃহী তারা কি পারছেন না? তারা পারছে না, তারা এইভাবে কেন নিতে যাবে? তারা তো এইরকম কিছু অন্যায় করেনি, তাদের এই অন্যায়টা কেন? তার প্রতিবাদে আজকে এই সব যাত্রাটা আরম্ভ হয়েছে। আজকে আমাদের এই যে পেছনের যে অংশ মিছিলের সেই ছবি আমি তুলে ধরবার চেষ্টা করছি, যে ময়ূখ এবং ভাস্কর যারা সামনে রয়েছে তারা যেমনি ছবি তুলে ধরছে, এখন পেছনের দিকে যারা রয়েছেন তাদের জন্য যে ছবি তা হচ্ছে গৃহীরাও সাধুদের সাথে পথে নেমেছেন এবং তারা পা মেলাচ্ছেন, তারা আজকে যে বার্তা পৌঁছে দিচ্ছেন সেই বার্তা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রিপাবলিক, আমি তোমাকে একটু থামাচ্ছি, একদম রামকৃষ্ণ আমি তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমরা বাগবাজার স্ট্রিট দিয়ে যাচ্ছি। আমরা সাধারণত দেখি যে কোনো রাজনৈতিক মিছিলে, আমি নির্দিষ্টভাবে শাসক দলের রাজনৈতিক মিছিলে তোমরা বা আমরা যে চিত্র দেখতে অভ্যস্ত, দু সারি দুদিক থেকে হাজারে হাজারে পুলিশ, হাজারে হাজারে পুলিশের ভ্যান, হাজারে হাজারে ওসি, হাজারে হাজারে আইসি তারা দাঁড়িয়ে থাকে। কি অদ্ভুত! মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না তারা একেবারে নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করেছেন কিনা, এত মানুষ এই মুহূর্তে রয়েছেন, একটা পুলিশ এই মুহূর্তে দুদিকে নেই। যারা ভলেন্টিয়ার তারা, যারা হিন্দু সংগঠনগুলোর ভলেন্টিয়ার তারা হাত দিয়ে এভাবে সুশৃঙ্খলভাবে মানব শৃঙ্খল তৈরি করছেন।